চন্দনা বাউরি বিজেপি বিধায়কের বিয়ের খবর নিয়ে এবার শোরগোল। অভিযোগ উঠেছে দ্বিতীয় বিয়ে করছেন চন্দনা বাউরি। শালতোরার বিধায়ক অবশ্য মানতে নারাজ, তার অভিযোগ এ সবই কুৎসা ছড়ানোর চেষ্টা। বিধায়ক হয়ে চার মাসও কাটেনি, তার মধ্যেই স্বামী সন্তানকে ছেড়ে গাড়ি চালক তথা দলীয় কর্মীকে বিয়ে করার অভিযোগ উঠল শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে। কি বলবো স্যার, বলার কিছু নাই, আমার স্বামী আমার কোনোদিনই কথা শুনে না, কোনোদিনই কথা শুনে না। একবার তো বলো নাই, ভুল করে চন্দনা বাউরি, আর চন্দনা বাউরি কি জানতাম না চন্দনা বাউরি এরকম মেয়ে ছিল ওটা, আজ এমএল হয়ে তুই এরকম করলি কাজটা। অভিযোগ, বুধবার বাঁকুড়ার দেউলি মন্দিরে বিয়ে করেন চন্দনা বাউরি এবং কৃষ্ণ কুণ্ডু। এরপরই নিরাপত্তা চেয়ে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানায় হাজির হন দুজনে। বৃহস্পতিবার সকালে নিজের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে যান বিধায়ক। দাবি করেন বিয়ে করেননি। এটা আমাদের পারিবারিক সমস্যা, যার জন্য আমি রেগে থানাতে গিয়েছিলাম এবং আমাদের দু স্বামী স্ত্রীকে সমস্যা সমাধান করে ফিরে আজকে আমরা ফিরে এসেছি। এটা একটা অপোজিশন পার্টি কুসার ওঠাচ্ছে, আমি শুনেছি যে উল্টোপাল্টা বলা হচ্ছে আমার নামে। আমার দুজনের স্বামী স্ত্রী একটা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাতে ক্যাশ করা হয়েছিল, যে ক্যাশ করার পর ওখানে থানাতে ছিল এবং সিআরপি তিনজনও ছিল ওইখানে থানার মধ্যে ছিল। ছবি তো এখানে অনেক রকম বানানো যায়, ওই ছবি তো দেখে আমাদের কান দিয়ে লাভ কিছু নেই। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল। আমাদের নিজেদেরই লজ্জিত মনে হচ্ছে যে আমরা বিজেপি করি, কেননা আমরা কর্মীতে সব আমাদেরকে তুচ্ছ ভাবছে, সব আমাদেরকে ঠাট্টা করছে। খালতোড়া বিধানসভার যারা আমাদের নাগরিক, তারা এই রকম একজন চরিত্রহীনা মাকে ভোট দিয়ে তারা মস্ত বড় ভুল করেছেন। পেশায় রাজমিস্ত্রির স্ত্রী চন্দনা বাউরি বিধানসভায় প্রার্থী হতেই শোরগোল। এবার বিধায়ক হওয়ার পরেও শিরোনামে গাড়ি চালক কৃষ্ণ কুণ্ডুর স্ত্রী থানায় অভিযোগ জানিয়েছেন। তার দাবি, চন্দনা বাউরির সঙ্গে বিয়ে হয়েছে তার স্বামীর, যা মানতে নারাজ বিজেপি বিধায়ক। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা।